দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত ভারতের বহুল আলোচিত সিনেমা পুষ্পা দ্য রাইজ। ভারতীয় সিনেমা জগতে রীতিমতো ঝড় তোলে ছবিটি। বলিউডের নামি দামি তারকাদের ছবির সাথেও চলে হাড্ডাহাড্ডি লড়াই। সিনেমাটির ব্যাপক দর্শকপ্রিয়তায় এর দ্বিতীয় সিকুয়েল নির্মাণে ঘোষণা দেন পরিচালক। সম্প্রতি এই ছবির সিকুয়েল তৈরির কাজ শুরু হচ্ছে বলে শোনা গেছে ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যমে। তবে এ নিয়ে বিশেষ কোনো তথ্য এখনও প্রকাশ্যে আসেনি, আর তাতেই চটেছেন আল্লু ভক্তরা। ভারতের বিভিন্ন স্থানে পুষ্পা দুই এর আপডেটের দাবিতে রীতিমতো ব্যানার লাগিয়ে আন্দোলনে নেমেছেন বহু মানুষ। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার তথ্য মতে, গত রোববারই লুক টেস্টের পর ফ্লোরে গেছে পুষ্পা ছবির সিকুয়েল পুষ্পা দ্য রোল। তবে আনুষ্ঠানিকভাবে এখনো বিশেষ কোনো তথ্যই সামনে আনেনি কর্তৃপক্ষ। তাই প্রিয় নায়কের পছন্দের এই ছবি সম্পর্কে তথ্য জানতে না পেরে রাস্তায় নেমেছেন অনুরাগীরা। প্রতিবেদন বলছে, কেরালা, মহারাষ্ট্র, কর্ণাটক এমনকি সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে ব্যানার হাতে নিয়ে রাস্তায় আন্দোলন করছেন আল্লু ভক্তরা। যদিও গত মাসেই প্রযোজক নবীন ইয়ার্নিনি জানিয়েছিলেন অক্টোবরের 20-30 তারিখের মধ্যে শুটিং শুরু হবে হায়দরাবাদ থেকে, সেই মতোই ছবির কাজ এগোচ্ছে। পুষ্পা দ্য রোল নিয়েও দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা কাজ করছে। ধারণা করা হচ্ছে ভারতীয় সিনেমা জগতে আরও একটি নতুন রেকর্ড গড়তে পারে পুষ্পা ছবির এই সিকুয়েল।